আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যে ঝুরিবাজার মেশিনের আপডেট হয়েছে, প্লাস কালারও চেঞ্জ হয়েছে অনেকটাই, আর মেশিন কীভাবে ফিটিং করতে হয়, কীভাবে ডিস্টার্ব দেখা দেয়, আর কোন জায়গায় মেশিনের ত্রুটি বিচ্ছুটি হয় আর কি, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এখন আপনারা কথা না বাড়িয়ে আমাদের সাথে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের পরবর্তী ভিডিওটি আপডেট আপনারা সবার আগে পাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন সেই মেশিনটি এখন কীভাবে ফিটিং হয় আপনারা দেখতে থাকুন, ততক্ষণ সাথে থাকুন। তো দর্শক, এতক্ষণ মেশিন সেটিং সিস্টেম দেখলেন, এখন কীভাবে চালানো হবে আর কী কী জিনিস দিয়ে সিস বা ঝুরি বাঁধা তৈরি হবে সেটা দেখানোর কলা। তো এখানে আমরা নিছি সলিড চাউল, আতপ চাউল বা সাদা চাউল যেটা নেন ওটা কোনো ব্যাপার না। এখানে কিছু ডাউল আছে, তো আমি ডাউল আর চাউল একসাথে মিক্স করে নিলাম। তো এরপরে এটি লবণ পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণ লবণ দিবেন, কারণ মেশিনের ভিতর যাওয়ার পরে লবণের মানটা কমে যায়। তো লবণটি আমরা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ একটু বেশি দেওয়া লাগে।
সামথিং পানি দিলাম। তো দর্শক, এটি প্রক্রিয়াধীন শেষ, এখন আমাদের মেশিন চালানোর পালা। মেশিন স্টার্টের সাথে সাথে আপনাকে 15 গ্রাম পানি দিতে হবে মেশিনের ভিতরে। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন, এবার পানি দেওয়ার পরে অনলি 3 মিনিট, 3 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে যেন এই পানিটি ভিতরে যায়, একটা গ্যাস তৈরি হবে মেশিনের ভিতরে, প্লাস তারপরে চাউল দেওয়া লাগবে। ততক্ষণ সাথে থাকুন। দর্শক দেখতে থাকুন চিপস কীভাবে তৈরি হয়। অনেকে বলে পেঁচায় যায়, জাম লেগে যায়, তারপরে অন্যান্য সমস্যা দেখা দেয়। তো বলে রাখা ভালো, চিপস তৈরি হওয়ার সাথে সাথে খাওয়ার জন্য উপযোগী, আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। সুস্বাদু জিনিস, আপনার গ্রাম বা বন্দর, শহর, নগর ইত্যাদি জায়গায় আপনি ব্যবসাটি করতে পারেন। এই মেশিনটি আমরা নিজেরা বানাই, বিগ ইনোভেশন বিটি, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ। যদি মেশিন কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মেশিন দিয়ে থাকি। এই মেশিনটা এখন ডেলিভারি যাবে সিরাজগঞ্জের একটা উপজেলায়। তো সেই আলোকে মেশিনটি চেকিং দিচ্ছি। তো আমাদের মালটা 100% ফিনিশিং হয়ে বাইরে হবে দর্শক। তো আপনারা দেখুন, বিকে ইনোভেশন বিডির অঙ্গীকার প্রত্যেকটা মেশিন চেকিং সহকারে ডেলিভারি দেওয়া। তো আমরা কিন্তু প্রতিটা মেশিন চেকিং দিই, চেকিং দিয়ে ডেলিভারি দিচ্ছি।
লেবার যুক্ত চাউল ডাউল গম ইত্যাদিতে তৈরি করা হয়। তো দর্শক, এই যে চিপস তৈরি হলো, এটি কিন্তু সাথে সাথে আপনারা খাইতে পারবেন, খাওয়ার জন্য উপযোগী। তো মেশিং চালানোর শেষে চাউল যখন শেষ হয়ে যাবে, অনলি 3 থেকে 4 মিনিট আপনি অপেক্ষা করবেন। চাউল শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার মেশিং চালাইতে হবে, মেশিন বা মোটর যেটাই বলে না কেন। সর্বশেষ আপনাকে মেশিনটি পরিষ্কার করতে হবে, যেমন খাওয়ার শুরুতে হাত ধুইতে হয়, খাওয়ার শেষেও হাত ধুইতে হয়। ঠিক তেমনি আপনার এই মেশিনটি যখন প্রথমে স্টার্ট করবেন তখনই একটু পানি ব্যবহার করবেন, এবং যখনই আবার শেষ করবেন তখন কিন্তু আবার পরিষ্কার করে রেখে দিবেন। এটা এই মেশিনটি যতবার স্টার্ট করবেন ততবার একই নিয়মে আপনাকে চালু করতে হবে। তো দর্শক, আপনারা যদি মেশিনটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। নেক্সট টাইম আমাদের এই মেশিনটি আসবে কাটিং সিস্টেম, যেটা চায়নাতে দেখছেন কাটিং সিস্টেম ছোট ছোট হয়ে পিস পিস হয়ে পড়ে যায়, রিং সিপ বলে অনেকে, সেটা আমরা নিয়ে এসেছি মার্কেটে অতি দ্রুত। 2021 সালে আমরা মার্কেটে এটা দেবো চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ। তো সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, সুন্দর থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।